কথাই আছে রক্তদান মহৎ দান, এই দানের বিকল্প কোনো দান হতেই পারে না। তাই একুশে জুলাই শহীদ স্মরণে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পটাশপুর দু নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতাপ দিঘি লায়ন্স ক্লাব গৃহে এক রক্তদান শিবির আয়োজিত হয়। দেশব্যাপী করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচাতে এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন। প্রায় 50 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। উল্লেখ্য, এই শিবিরে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃণাল কান্তি দাস, অপরেশ সাঁতার, দুর্গাপদ পাহাড়ি, যুব সভাপতি সুরজিৎ মাইতিসহ তৃণমূলের যুব নেতৃত্ব ও কার্যকর্তাগণ। তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গাপদ পাহাড়ি রক্তদাতাদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। ক্লাবের সদস্যরা জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুবশক্তি করোনা মোকাবিলায় ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করবে এবং যুবশক্তিকে এগিয়ে নিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের এই কাজকে আন্তরিকভাবে অভিনন্দন জানান এলাকার মানুষজন। একুশে জুলাইকে শহীদ স্মরণে সামনে রেখে আমাদের মামারি মানুষের মমতা ব্যানার্জির নেতৃত্বের অনুপ্রেরণায় বর্তমান যে করোনার মহাপ্রকোপ থেকে আমাদের সারা বিশ্ব জুড়ে এবং সারা ভারতবর্ষ এবং বাংলা জুড়ে যে মহাপ্রকোপ চলছে, সেই প্রকোপ থেকে বাঁচানোর লক্ষ্যে এবং মুহূর্ত মানুষের কাছে দাঁড়ানোর লক্ষ্যে পটাশপুর দুর্গম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সুরজিৎ ভাইয়ের নেতৃত্বে আজকে আমাদের পটাশপুর দুর্গম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিয়ানবাবুর সহযোগিতায় এবং সমস্ত আঞ্চলিক নেতৃত্ব এবং শাখা সংগঠন, শ্রমিক সংগঠন থেকে শুরু করে শিক্ষক সংগঠন থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে আজকে মুহূর্ত অবস্থায় মানুষের কাছে দাঁড়ানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই দিনটিকে লক্ষ্য করে পটাশপুর থেকে প্রদীপ মাইতি, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.